हेलो एवरीवन, वेलकम टू जॉब गाइड। आज हमें नहीं एससी एस एस सी रिजनिंग क्लास 30 নিয়ে। যারা আগে ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ আমরা কিন্তু এখানে 2022 আসা সমস্ত শিফট ধরে ধরে কিন্তু আমরা রিজনিং সলভ করছি, কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এইগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুব দরকার। আজকের এই ভিডিওর মধ্যে আমরা 24 জানুয়ারি শিফট 2 এর সমস্ত রিজনিংগুলো সলভ করব। চলো দেখে নেওয়া যাক কী ধরনের প্রশ্ন এসেছিল। প্রথমে বলছে নির্দিষ্ট কোডের ভাষায় স্টোরিকে লেখা হচ্ছে এইটা, মিউজিককে লেখা হচ্ছে এইটা, তাহলে একই ভাষায় প্রিন্টকে কী লেখা হবে? আচ্ছা, স্টোরি STORY, স্টোরিকে লেখা হচ্ছে ZSPUT, মিউজিককে লেখা হচ্ছে MUSIC, মিউজিককে লেখা হচ্ছে DJTVN, তাহলে প্রিন্টকে কী লেখা হবে? PRINT, প্রিন্টকে কী লেখা হবে আমাদের বার করতে হবে। দেখো S এর পরে T কোনাকুনি দেখো এক বাড়লো, Y এর পরে দেখো Z কোনাকুনি এক বাড়লো, আর এর পরে দেখো এস কোনাকুনি এক বাড়লো, টির পরে দেখো ইউ কোনাকুনি এক বাড়লো, ওর দেখো সরাসরি হচ্ছে পি এক বাড়লো, প্রত্যেকটা এক করে বাড়ছে। এম এর পরে দেখো এন, সির পরে দেখো ডি, আই এর পরে দেখো জে, ইউ এর পরে দেখো ভি, এস এর পরে টি, তাহলে এখানে কী হবে? আই এর পরে হচ্ছে জে, তাহলে মাঝখানে জে, পির পির পরে কী হবে? এখানে কোনাকুনি করলে পাবো আমরা কিউ, কিউ দিয়ে দেখো তিনটে রয়েছে, টি দিয়ে কী পাবো এখানে? তোমার ইউ পাবো, টি দিয়ে পাবো এখানে আমরা ইউ, টির পরে কী আছে? ইউ, তাও দেখো তিনটে রয়েছে, আমাদের পরেই করতে হবে, নাহলে আমাদের অপশান নেই আর। যে এম এন দেখো কী হবে এখানে, এন এর পরে কী হবে না? ও হবে, দেখো ইউ ও, ইউ ও লাস্টে হচ্ছে কিউ, ইউ ও জে, আরটা করে নিতেই হবে, এস, আর এর পরে কী হবে এখানে? এস হবে, তাহলে ইউ ও জে এস কিউ, ইউ ও জে এস কিউ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, অপশান বি, অপশান বি হচ্ছে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে দেখো একটা ছক্কার দুটো ভিন্ন অবস্থান দেখানো হয়েছে যার বিভিন্ন তরের রঙগুলো কি? রেড, ব্লু, পিঙ্ক, গ্রিন, হোয়াইট এবং ব্ল্যাক, তাই রেডের বিপরীতে কোনটা থাকবে আমাদের এখানে বার করতে হবে। দেখো রেড, পিঙ্ক, ব্লু, এখানে দেখো কী আছে না? ব্লু, পিঙ্ক, হোয়াইট। তো দেখো এই যে ব্লুটা পাশে রয়েছে, যদি আমি ছক্কাটাকে এই দিক করে একটু উল্টে দিই তাহলে কী হবে? ব্লুটা যাবে ওপরে, পিঙ্কটা তো একই থাকবে, এই তলায় যেটা ছিল সেটা ওপর দিকে উঠে এলো, সেটা হচ্ছে হোয়াইট। আর দেখো আমাদের রেড টাচ পড়ে গেলো চাপা, মানে পিছন দিকে চলে গেছে, এই জায়গায় চলে গেছে, তাহলে রেডের বিপরীতে কে রয়েছে? নিশ্চয়ই হোয়াইট রয়েছে, অপশান ডি হোয়াইট হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো যে দুটো আমাদের কমন আছে সেই দুটো বাদ দিয়ে হচ্ছে অ্যান্সার, ব্যাস এটাও ভাবতে পারো। নেক্সট চলো, কী বলছে এখানে? প্লাস মানে ইনটু বোঝাচ্ছে এখানে, ভাগ মানে বোঝাচ্ছে মাইনাস, এটা হচ্ছে ভাগ, মাইনাস মানে যোগ, আর ইনটু মানে যদি ভাগ বোঝায় তাহলে আমাদের নিম্নের রাশিটার মান কত বার করতে হবে। দেখো এইগুলো কিন্তু ভাগ, আমি যেগুলো গোল করে দিচ্ছি এগুলো হচ্ছে ভাগ চিহ্ন। আচ্ছা আমরা করি সলভ করছি এখান থেকে 12, দেখো প্লাসের জায়গায় কী করতে হবে না? প্লাস মানে করতে হবে কিন্তু আমাদের ইনটু, তাই তো? হ্যাঁ ইনটু করতে হবে, হলো 5 হলো, মাইনাস মানে কী হবে? মাইনাস মানে কিন্তু যোগ বোঝাচ্ছে, 24 হলো, ইনটু মানে কী বোঝাচ্ছে? ইনটু মানে বোঝাচ্ছে কিন্তু ভাগ বোঝাচ্ছে, আর ভাগ মানে কিন্তু বিয়োগ বোঝাচ্ছে, ব্যাস। 8 পাচ্ছি এখান থেকে, 8 মাইনাস 5 করলে পাচ্ছি এখান থেকে 3, 5 বরং 60, আর 3 কত পাচ্ছি আমরা? 63, 63 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান সি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে দেখো সিরিজটা সম্পূর্ণ করতে হবে, আমরা করব 101, 110, 122, 137, জিজ্ঞাসা চিহ্ন, 176, দেখো কত বাড়ছে এখান থেকে? 9 বাড়ছে, এখান থেকে দেখো 12 বাড়ছে, এখান থেকে দেখো কত বাড়ছে? এখান থেকে বাড়ছে কিন্তু 15 বাড়ছে, দেখো 9, 12, 15, মানে 3 করে করে বাড়ছে এদের মধ্যে গ্যাপটা, তাহলে 3 করে কত হবে? নিশ্চয়ই 18 বাড়বে, 18 বাড় মানে 137, আর 18 যোগ করে পাচ্ছে এখান থেকে 145, 10 হচ্ছে 155, তাহলে 155 দিয়ে আর কী কী অপশান আছে? দেখো একটাই অপশান আছে, অপশান ডি, আমি আর চেকই করবো না, অপশান ডিটাই আমি করে দেবো এখানে। ঠিক আছে, নেক্সট চলো, যেখানে বলছে কী? বলছে কোন দুটো চিহ্ন পরস্পর ইন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে? দেখ 96 × 8 প্লাস, দেখো এখানে 27 ভাগ এখানে 6, মাইনাস হচ্ছে 12, দেখো এখানে কিন্তু ভাগটা মেলে না, পয়েন্টে আসছে। আবার দেখো 96 × 8 করলে অনেক বড় সংখ্যা, এটা থেকে তো আমি 162 কখনোই আনতে পারবো না, তাই না? তাহলে আমাকে সবার আগে গুণটা চেঞ্জ করতে হবে, আর দেখো ভাগটাও মিলবে না, তাহলে গুণ আর ভাগ দিয়ে দেখো একমাত্র অপশান সি রয়েছে, এটাকে আমি চেক করে দেখি, তাই 96 ভাগ হচ্ছে 8, 27 গুণ হচ্ছে 6, মাইনাস হচ্ছে 12, এখান থেকে পাচ্ছি আমি কত? দেখো 8 × 96 পাচ্ছি আমরা এখান থেকে, আর এখানে মাইনাস 12 রয়েছে, আর এখানে পাচ্ছি আমরা দেখো 162, তো 12 কার্ডে দেখো পড়ে থাকছে কি? 162, তো ঠিকই আছে, এটা অপশান আমাদের সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এটা কিন্তু একটু বোঝা গেল যে কোনটা করতে পারবো, কারণ এখানে ভাগটা মিলছে না, এখানে গুণ করলে অনেক বড় সংখ্যা, তো গুণটাও প্রবলেম আছে ভাগটাও প্রবলেম, তাকে গুণ আর ভাগটা আমি চেঞ্জ করে দেখি আগে, এইভাবে করলাম। নেক্সট চলো,
এখানে বলছে দেখো যে ডিকশনারি অনুযায়ী সাজালে সঠিক ক্রম কোনটা হবে আমাদের বার করতে হবে, নটি, নেস্টি, নেল, নেম আর হচ্ছে ন্যাচারাল। তো এনে এনে প্রত্যেকের মধ্যেই রয়েছে, ঠিক আছে, এনে করে কিন্তু প্রত্যেকের রয়েছে। তার এখানে রয়েছে ইউ, এখানে রয়েছে এস, এখানে রয়েছে আই, এখানে রয়েছে এম, এখানে রয়েছে টি। তাহলে আইটা আগে আসবে মানে তিন দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, তিন দিয়ে হলো। আই এর পরে কার আসার কথা দেখো, এমনিতে আসার কথা দেখো এম এর আসার কথা, তাহলে এখানে তিনের পরে এলো চার। দেখো এখনও কিন্তু দুটো অপশানের মধ্যে আমাদের কনফিউশন রয়েছে। আচ্ছা হয় এক আসবে নয় দুই আসবে, দেখো টির পরে তো আসে ইউ, আচ্ছা এস আগে আগে এস টি এইভাবে আসে, তাহলে এন এ এস, তাহলে নিশ্চয়ই তিন চার দুই হচ্ছে আমাদের অ্যান্সার। তিন চার দুই মানে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তিন চার তো চলেই এলো, এবারে কোনটা আসবে দেখো, এন এর পরে রয়েছে এখানে এস, এখানে রয়েছে ইউ, তাহলে এস তো ইউ এর আগে আসে, এখানে রয়েছে দেখো টি, তো আগেই আসবে, ঠিকই আছে এটা। নেক্সট চলো, তো বলছি এখানে দেখো একটা পরিবারের সাতজন সদস্য, ঠিক আছে, এ হচ্ছে সির সাথে বিবাহিত, এ আর সি হচ্ছে বিবাহিত, ঠিক আছে। আচ্ছা কী বলছে, এর দুটো সন্তান আছে, কে কে আছে না, বি আছে আর হচ্ছে ই আছে। এ হলো বির মা, তাহলে এটা মা হলে এটা তাহলে বাবা হবে। আচ্ছা বি হলো আবার এল এর স্ত্রী, তাহলে বি হচ্ছে কার আবার স্ত্রী, না এল এর স্ত্রী, তাহলে এলটা নিশ্চয়ই পুরুষ হয়ে গেলো, এটা এরা আবার কাপেল। আচ্ছা আর কি বলেছে, পি হলো আবার ই এর স্ত্রী, তাহলে পি হচ্ছে আবার ই এর স্ত্রী, মানে এরা হচ্ছে আবার কাপেল। এল এর একটা মেয়ে হচ্ছে কে, না জি, জি হচ্ছে একটা মেয়ে, ই এর একটা মেয়ে হচ্ছে কে হলো, তাহলে বলছে এখানে সি কে এর কে হয়, তো দেখো কে এর কে হয়, দেখো এটা বি আর ই ছিল সন্তান, মানে দেখো ই ই হচ্ছে কিন্তু সি এর ছেলে। আর দেখো কার সাথে সম্পর্ক আছে, কের সাথে দেখো ই সম্পর্ক, ই সাথে দেখো সি সম্পর্ক, তার মানে কি কের যে বাবা, কের যে বাবা, বাবার বাবাকে সি, তাহলে এখানে অপশান কোনটা হচ্ছে, এখানে অপশান সি, বাবার বাবা, তাই না। নেক্সট চলো, তো এখানে বলছে লুডো যদি ডাইস হয় তাহলে ক্রিকেট কী হবে, তো ছক্কা তো লুডোতে লাগে, তাহলে ব্যাট লাগে ক্রিকেটে, তাহলে ব্যাট হবে এখানে রাইট অ্যান্সার অপশান, আর কী হবে, সোজা আছে। নেক্সট চলো, এখানে বলেছে দেখো সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে, সি সি এক্স ডি এস ই এন এফ জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা কোড বসাচ্ছি আমরা এখান থেকে, সি মানে তিন, তিন এক্স হচ্ছে চব্বিশ, ডি হচ্ছে চার, এস উনিশ, ডি ই হচ্ছে পাঁচ, এখানে এফ ছয়, এন কত এখানে চোদ্দো। দেখো তিন চার পাঁচ ছয়, তারপর নিশ্চয়ই সাত আসবে, ই এফ জি হচ্ছে লাস্টেরটা, তো এখানে অপশান হয় এ নয় সি। আচ্ছা দেখো চব্বিশ থেকে দেখো উনিশ কমেছে, দেখো মাইনাস পাঁচ কমেছে, উনিশ থেকেও দেখো চোদ্দো কমেছে মাইনাস পাঁচ, এর আগেও দেখো উনত্রিশ থেকে চব্বিশ মানে মাইনাস পাঁচই হয়েছে, তাহলে এখানে মাইনাস পাঁচ কমলে কী হবে না নয় হবে, তো নয় মানে জানি আমরা ভালো করে যে আই, আই হচ্ছে নয়, জে দশ, তাহলে আই জি হচ্ছে আমাদের এখানে সঠিক বিকল্প, আই জি অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখানে দেখো বলেছে এটা সিরিজ সম্পূর্ণ করতে হবে, এক তিন ছয় দশ এইভাবে রয়েছে। আচ্ছা আমরা পড়ি, এক তিন ছয় দশ দুটো জিজ্ঞাসা চিহ্ন, আঠাশ ছত্রিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে পঞ্চান্ন, দেখো গ্যাপ কত করে দুই তিন চার, এখানে দেখো কত, এখানে হচ্ছে আটের গ্যাপ, এখানে দেখো নয়ের গ্যাপ, দেখো দশের গ্যাপ, মানে পরপর গ্যাপ, তো নিশ্চয়ই এখানে পাঁচ বাড়বে মানে বেড়ে কত হবে না পনেরো হবে, এখানে নিশ্চয়ই ছয় বাড়বে মানে কত হবে এখানে একুশ, তাহলে পনেরো আর একুশ হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, পনেরো আর একুশ অপশান সি। নেক্সট চলো, কী বলছে এখানে, তো বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের সিরিজটা সম্পূর্ণ করতে হবে, এফ জে ও টি জি আই পি এস আই জি আর কিউ, আচ্ছা জে এফ এস পি, আচ্ছা এর মাঝখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্নটা, ঠিক আছে। কোডটা বসাচ্ছি আমি একটু, এফ মানে তোমার ছয়, জে মানে তোমার দশ, ও পনেরো, টি কুড়ি, জি সাত, আই নাইন, পি ষোলো, এস উনিশ, আই হচ্ছে এটা হচ্ছে আই আই নাইন, জি সেভেন, আচ্ছা তারপর হচ্ছে আর হচ্ছে আঠেরো, কি হচ্ছে সতেরো, জে দশ, এফ ছয়, এস উনিশ, পি হচ্ছে ষোলো, ঠিক আছে। দেখো ছয় থেকে সাত হচ্ছে, সাথে পরে নিশ্চয়ই এখানে আট হওয়ার কথা, আটের পরে দেখো নয়, নয়ের পরে দশ, মানে আট দিয়ে শুরু মানে এইচ দিয়ে শুরু, ঠিক আছে। তারপরটা চেক করে দেখো দশ থেকে নয় হচ্ছে, মানে এক কমছে, নিশ্চয়ই নয় থেকে এক কমলে কত হওয়ার কথা, নিশ্চয়ই আট হওয়ার কথা, তাহলে আট মানে সেই আবার এইচই আসছে, ঠিক আছে। দেখো আর আট হলো এখান থেকে, আট থেকে দেখো সাত, সাত থেকে ছয় মানে এক করে কমছে, দেখো অপশান হয় সি নয় ডি,
পরেরটা চেক করতেই হবে আমাকে। 15 থেকে দেখো 16 হয়েছে, 16 থেকে দেখো 17 হয়েছে, এখানে নিশ্চয়ই এখানে 17 হবে, তোমার 17 হবে, 17 থেকে কী হবে দেখো এখানে 18 হয়েছে, 18 থেকে দেখো এখানে 19, মানে এক করে করে বাড়ছে। তোমার 17 মানে কী জানি আমরা ভালো করি না, কিউ, তাহলে এইচ এইচ কিউ মানে অপশান আমাদের ডি, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, এইচ এইচ কিউ আর। নেক্সট চলো, তো এখানে বলছে দেখো সঠিক বিকল্প বসাতে হবে যে আগেরটার সাথে মিল করে করে বসাতে হবে, তাহলে 34:5:13:2:27:0। আচ্ছা দেখো এখানে খুব ভালো করে দেখলে দেখবে এর মধ্যে মিলটা কী পাবো আমরা, 34:5:13:2 কী মিল পাবো দেখো, সাতের সাথে পাঁচ গুণ করো 35 হয়, তার থেকে এক বিয়োগ করলে কত হয় 34, সাতের সাথে দুই গুণ করো কত হয় 14, থেকে এক বিয়োগ করলে কত হয় না 13। ঠিক তেমনি এখানে একটা সংখ্যা বসবে, ধরো ছয় বসাচ্ছি আমি, 6:42 হবে না, 4 বসাও, 4 দেখো 28 হয়, 4:7 করলে কত হয় না 28 হয়, সেই 28 থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে না 27, মানে -7 করে -1, তাহলে সেখানে 4 হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, এখানে বলেছে যে পাঁচজন ব্যক্তি একটা রৈখিক সারিতে বসে আছে, ঠিক আছে, তো আমরা রৈখিক একটা সারি টেনে নিচ্ছি, এখানে কজন বসে আছে না পাঁচজন বসে আছে, একজন দুজন তিনজন চারজন হচ্ছে পাঁচজন, ঠিক আছে, পি কিউ আর এস টি, এটা কোন দিকে তাকিয়ে আছে, উত্তর দিকে তাকিয়ে আছে, ঠিকই আছে, পি হচ্ছে এসের অবিলম্বে ডান দিকে বসে আছে, এসের ডান দিকে বসে আছে কে না পি বসে আছে, মানে এস পি পাশাপাশি বসে আছে, টি এবং পি এর মাঝে এস বসে আছে, তাহলে টিটা কোন দিকে আছে, নিশ্চয়ই টিটা এই দিকে আছে, সারির একেবারে বাম প্রান্তে রয়েছে কে না কিউ, হলো কিউ বসে গেল, আর হচ্ছে কিউয়ের অবিলম্বে দিকে, মানে এখানে কে বসছে আর বসে আছে, তাই এখানে কী বসবে টি এস পি হয়ে গেল, তাহলে কিউ এবং টি এর মাঝে কে কে বসে আছে, এই হচ্ছে কিউ আর হচ্ছে টি, কে বসে আছে দেখো একমাত্র এখানে আর বসে আছে, আর হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান সি আর। নেক্সট চলো, তো এখানে বলছে 6 জন স্টুডেন্ট একটা বৃত্তাকার টেবিলে চারিদিকে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে, আমার সঙ্গে সঙ্গে দুটো ছবি এঁকে নেবো, এখানে একটা এখানে একটা, দুটো ছবি আমি আঁকবো। আচ্ছা আর কি বলেছে এখানে, বলেছে এফ হলো এর প্রতিবেশী, আচ্ছা এখানে আমি টেনে নিয়ে একটু, একজন দুজন তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে ছজন, একজন দুজন তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে ছজন, ঠিক আছে, তো বলছে ডি হচ্ছে ই এর ডান দিক থেকে দ্বিতীয়, তাহলে ই ধরলাম ডি কোথায় বসে আছে না ই ডান দিক, আমি ই ধরলাম ইটা এখানে রয়েছে, তার ডান দিক মানে এক দুই, মানে ডিটা এখানে বসে আছে, এক্ষেত্রেও তাই হবে, সেম সেম হবে, বি হলো আবার ই এর অবিলম্বে প্রতিবেশী, তাহলে এখানে আমি বিটাকে এইখানে নিচ্ছি আর এই ছবিতে আমি বিটাকে আমি নিচের দিকে নিচ্ছি, হলো দুখানা কেস আমি কনসিডার করলাম, কারণ এখানেও হতে পারে এখানেও হতে পারে। এবার কি বলছে, বি হলো ই এর অবিলম্বে প্রতিবেশী এবং সি এর ডান দিক থেকে সেকেন্ড পজিশন, মানে সিটা নিশ্চয়ই এখানে আছে, এক দুই ডান দিক মানে এটা, আর এই ক্ষেত্রে দেখো সি দেখো এখানে রয়েছে, ডান দিক মানে এইটা, এক দুই। আচ্ছা এবার কি বলেছে এখানে, বি হলো আবার ই এর প্রতিবেশী, ঠিক আছে হয়ে গেল ওটা, এফ হচ্ছে ডি এর ডান দিক থেকে সেকেন্ড পজিশন, এফ কোথায় বসে আছে ডি ডান দিক দেখো এই দিক মানে ডান দিক, এক দুই, তাহলে এইখানটায় এফ রয়েছে দেখো, এখানে এইখানে কোনটায় হবে না এইখানটায় এফটা হবে। আর কি বলেছে এখানে, এ হচ্ছে কিন্তু ই এর প্রতিবেশী নয়, তাহলে এটাকে আমি এইখানে বসাবো, পাশাপাশি বসবে না, কিন্তু এখানে দেখো আমাকে এটাকে কিন্তু একমাত্র এখানেই বসাতে হচ্ছে, এটা কিন্তু হতে পারে না, কারণ পুরো ছবিটা আমার ভুল হয়ে গেলো, তাহলে এই ছবিটা ভুল। এখন কি বলেছে, ডি এর ডান দিক মানে এই দিক থেকে ডি এবং সির মাঝে কে রয়েছে দেখো, এ রয়েছে আর দেখো এফ রয়েছে, তাহলে এ আর এফ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, তো এখানে বলছে যে সঠিক মিলযুক্ত বিকল্প বসাতে হবে, ডেনমার্ক কোপেনহেগেন হলে তাহলে কেনিয়া কী হবে, দেখো কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের ক্যাপিটাল, তো কেনিয়ার ক্ষেত্রে কী হবে, নাইরোবি হবে রাইট অ্যান্সার, এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে অপশান বি। নেক্সট চলো, বলছে কোনো নির্দিষ্ট কোডের ভাষায় ট্রাভেলকে লেখা হচ্ছে এইটা, পলিসিকে লেখা হচ্ছে এটা, তাহলে একই ভাষায় ফ্যামিলিকে কী লেখা হবে, ট্রাভেল টি আর এ ভি ই এল, ট্রাভেলকে লেখা হচ্ছে জি আই জেড ই ভি ও, পলিসি পি ও এল আই সি ওয়াই, পলিসিকে লেখা হচ্ছে কে এল ও আর এক্স বি, আর এখানে ফ্যামিলিকে তাহলে কী লেখা হবে, ঠিক আছে ফ্যামিলি। আচ্ছা আমি কোডগুলো বসাচ্ছি, এখানে টি হচ্ছে 20 আর হচ্ছে 18 এ ওয়ান, ভি 22 ই 5 এল 12 ও হচ্ছে 15 ভি হচ্ছে এখানে 22, আচ্ছা ই হচ্ছে 5 জেড 26 আই 9 জি হচ্ছে 7 পি হচ্ছে 16 কে 11 ও হচ্ছে 15 এল হচ্ছে 12 ও 15
आई হচ্ছে 9 আর হচ্ছে 18 সি 3 ওয়াই হচ্ছে 25 বি হচ্ছে 2 এক্স হচ্ছে 24 দেখো 20 আর 7 যোগ করে 27 18 আর 9 যোগ করে 27 এক ছাবে যোগ করে 27 দেখো প্রত্যেকটাই যোগ করে দেখো 27 এখানেও তাই অর্থাৎ একে অপরের বিপরীত ডেটা এটা তাহলে এ হচ্ছে 6 নিশ্চিত তাহলে এখানে 21 বসে তবে হবে 27 21 মানে জানি আমরা ভালো করে ইউ দিয়ে শুরু একমাত্র অপশন রয়েছে এখানে অপশন এ আমরা চেক করার দরকার নেই এখানে নেক্সট চলো তো বলছি এখানে দেখো কিছু বিবৃতি দেওয়া রয়েছে বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে বলছে কিছু সিল্ক হলো কটন কিছু সিল্ক হচ্ছে কটন সিল্ক হলো এটা আর কটন হলো এটা সমস্ত কটন হলো জুট তো সমস্ত কটন জুট নিলাম আমি কিছু জুট হলো কিছু জুট আবার সিল্ক নয় আচ্ছা আমি একটু ভালো করে আঁকি কারণ এটাতে একই জিনিস রয়েছে দেখো কি বলছে এখানে কিছু সিল্ক হচ্ছে কটন তো সিল্ক এখানটায় নিচ্ছি আমি কিছু সিল্ক এখানে নিলাম নিয়ে তার সাথে কিছু কটন নিলাম আমি ঠিক আছে সমস্ত কটন হলো আবার জুট সমস্ত কটন জুট আমি এখানে বলে দিতে পারি আর কি বলছি এখানে কিছু জুট হচ্ছে সিল্ক না দেখো এই অংশটা তো হয়তো সিল্ক কিন্তু বাকি যে অংশ রয়েছে সেটা কিন্তু কখনোই সিল্ক নয় বলে দিয়েছে এখানে আমাদের আচ্ছা এবার কি বলছি কিছু জুট হচ্ছে সিল্ক কিছু জুট হচ্ছে সিল্ক এটা তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই এখানে সাথে সমস্ত সিল্ক হলো জুট না এটা হতে পারে না কারণ বাকিদের সাথে কোনো সম্পর্ক নেই থার্ডটা কি বলেছে এখানে দেখো সমস্ত কটন হলো সিল্ক তাও তো হতে পারে না তার একমাত্র হতে পারে কোনটা অপশান ওয়ান হতে পারে একমাত্র কিন্তু আমাদের শুধুমাত্র এক হচ্ছে অনুসরণ করে ঠিক আছে নেক্সট চলো এখানে কি বলছে বলছে দেখো এম এন স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজটা কোনটা হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা তিন এটা হচ্ছে চার ঠিক আছে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এখানে টি দিয়ে শুরু দেখো টি দিয়ে শুরু প্রত্যেকটা দেখো তারপরে দেখো ক্যাপিটাল ইউ এখানে দেখো স্মল ইউ তো এমনিতেই বাদ চলে গেলো দুই তিন চার খুবই সোজা অপশান ওয়ানটা হচ্ছে আমাদের সঠিক নেক্সট চলো তো এখানে বলছে যে কোন অপশান ফিগারটাতে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে মানে এই ফিগারটা কার মধ্যে ঢুকে রয়েছে দেখতে হবে দেখো এই ত্রিভুজটা দুটো লাইন বাড়িয়েছে দেখো এখানে দেখো গোল রয়েছে দেখো এই ত্রিভুজটা দুটো লাইন বাড়িয়ে দেখো এখানে আমি কিন্তু একটা গোল পাচ্ছি এখানে দেখো গোল রাখি অনেক বড় এটা তো হবেই না তিনটা দেখো এই ত্রিভুজটা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি না দেখো এখানে ত্রিভুজটা এইখানে পাচ্ছি তো এটা হবে না এইখানে দেখো গোলটা পাচ্ছি কিন্তু এখানে দেখো এই রেখাটা তো বাইরে দিয়ে যাওয়া উচিত যেটা নেই এখানে তাই এইটাও কিন্তু হচ্ছে না একমাত্র অপশান ওয়ান হচ্ছে সঠিক লাস্ট এটা চলো কী বলছে এখানে আজকে লাস্ট কোশ্চেন এটা বলছে কোন ফিগারটা বসালে আমাদের সিরিজটা হবে সম্পূর্ণ তাহলে এটা হচ্ছে এক এটা হচ্ছে দু এটা তিন এটা হচ্ছে চার ঠিক আছে আচ্ছা এখানে দেখো সবার আগে আমরা চেক করবো কোনটা সবার আগে আমরা দেখো ভিটাকে চেক করো দেখো ভি রয়েছে এই কোণে এই কোণ থেকে গেল এই কোণে গেল আবার এই কোণ থেকে দেখো এখানে ফিরে এলো মানে এখানে ফিরে এলো আবার দেখো এই কোণে গেল মানে মানে এইখানে ছিল গিয়ে আবার এইখানে ছিল দেখো প্রত্যেকটা কোণে চেঞ্জ করছে তাহলে এবার কোথায় আসার কথা এখানে রয়েছে ভিটা নিশ্চয়ই এবার এইখানে আসার কথা মানে এইখানটাই ভিড়ে থাকার কথা এইখানে ভি দেখো একমাত্র অপশান তিন আর চার এক আর দুই তো হতে পারে না হয় তিন হবে নয় চার হবে আশা করি বোঝা গেছে এখানে কিন্তু ভিটা শুধুমাত্র কোণে কোণে যাচ্ছে ঠিক আছে আর কোথাও যাচ্ছে না এখান থেকে একবার দেখে নাও ভিটা এখানে ছিল এখানে গেল পরের ছবিতে আবার এখানে ছিল এখানে এলো পরের ছবিতে তাহলে এখানে ছিল আবার এখানে গেল কিন্তু এপার ওপার করছে এপার ওপার তাহলে এখানে কোনটা হবে এইখানে হবে হয় তিন হবে নয় চার হবে এইবার দেখো এই তিন আর চারের ছবিটার মধ্যে পার্থক্য কী আছে দেখো ভির পরে এস তারপর দেখো তীর একই আছে দেখো ওপরে দেখো নাইন এক্স বি সব সেম মাঝখানেটা কিন্তু পার্থক্য আছে দেখতে পাচ্ছ এইবার দেখো এর মাঝখানে রয়েছে এক্স যেটা আরও কোথাও নেই পরেটা দেখো রয়েছে চার তারপরে দেখো রয়েছে বি তারপরে দেখো রয়েছে এই চিহ্নটা তাহলে এখানে কোনটা বসবে আমাদের এখানে বার করতে হবে তো দেখো যদি আমি এই চিহ্নটা নিতাম দেখো তাহলে কি সেম সেম হতো অর্থাৎ এখানেও যেটা হয়েছে এখানেও তাই হতো কিন্তু এখানে কোথাও কি আছে যেখানে পরপর ছবিটা আছে তো নেই কেন্দ্রের ছবিটা সবসময় কিন্তু প্রতিটা ছবিতে ডিফারেন্ট হচ্ছে তাহলে একমাত্র হবে কি এখানে অপশান তিন চার হবে না চার হওয়া মানে কি এই ছবি আর এই ছবির মধ্যে যে কেন্দ্রের যে ছবিটা একই থাকবে একই থাকতে পারে না এখানে তো অপশান তিন হচ্ছে আমাদের এখানে সঠিক আশা করি বোঝা গেছে যদি কোনো অন্য লজিক পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পরে পার্টগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।